الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ঠোঁট গুলো লড়ে উঠলে কেন, ভালো হয় না বললেন? আপনাদের ঠোঁট গুলো ফিসিক করে উঠলো কেন, কিছু বললেন নাকি ভাই? আমিন বললেন তো কই শুনতে পেলাম না। কি ব্যাপার শুনতে পেলাম না কেন? মসজিদে দেখবেন এক একজন আছে আমিন করে ওঠে না, ওদেরটা শুনতে পাই। আমি এতজন মাইকে বললাম, আপনারা কিছু বললেন না কেন? ভাই কিছু তো বলেন, আমি একা পয়সা লোক বলে আমি বকবো, আপনারা কিছু বলবেন না? এই ওয়াজ যে কোথায় আটকাচ্ছে বুঝতে পারছেন? জাগা মতো যে আটকাচ্ছে, যেখানে যে ধাক্কাটা লাগছে কোথায় যে লাগছে বোঝা যাচ্ছে কিছু? কারণ খালি মেহরাব ভাই এসেছে ফাটিয়ে দিয়েছে, না ওয়াজ করে ফাটিয়ে দেওয়ার ব্যাপার নেই, জাগা মতো জিনিসগুলো আমাদের বোঝার ব্যাপার আছে। অনেক ক্ষেত্রে মসজিদে দেখি না, বাইরে থেকে চলে এসেছে বোম্বে দিল্লি এদিক ওদিক দিয়ে ঘুরে ঘাড়ে এসে এখন হেভি নামাজ শিখেছে, আপনাদের মসজিদ কোথায় এইটা তো নাকি? মসজিদের মধ্যে ঢুকে গেল, ঢুকে যে ইমাম সাহেব যখন বলল আল্লিন ও কি আমিন, পেছনে পাশে যে বুড়ো চাচাটা দাঁড়িয়েছিল ও হঠাৎ করে আমিন যেই বলেছে চিৎকার করে উঠেছে ও তাড়াতাড়ি। বাঁদিকের চাচাটা, পেছনের চাচাটা আর সামনে সেই খোঁচে চাচা, ছোটবেলায় তারাবি পড়তে যেতাম ঠ্যাং ধরে টানতাম কত কত মনে আছে তো নাকি? আর সালাম ফেরার আগেই সব কেটে করতাম, কারণ সালাম ফেরি মারবে, মনে আছে কি নাকি মনে করিয়ে দেবো? আমরাও এরম বদমাইশি করতাম, হ্যাঁ করেছি ছোটবেলায়, সাধু সাজলে হবে? তখন সব এরকম বাচ্চা বাচ্চা ছিলাম, মসজিদে সবাই নামাজ পড়তে যাচ্ছে আমরাও যাচ্ছি, অর্ধেক তারাবি তো ঘুমিয়ে পড়তাম আর লাড়ু দেওয়ার দিনে সব হাজির হতাম। যে আমিন বলেছে সামনে সেই চাচা বলে বেরিয়ে এসে দাঁড়িয়েছে টুপিটা ঝাড়ছে, কই ভাই চা খাই চলো বলছে, দাঁড়া না আমার পাশে ওটা আস, পেছনে যে নামাজ পড়ছে না কে বলতো? ওই মুসলিমের বেটা তো, দেখবেন সত্যি মুসলিমের বেটা রেগে যাবে না, আমি বোঝাবার জন্য বলছি, না 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 আমি কোনো মুসলিম ভাইকে চিনি না, আমি কথার কথা আল্লাহর বান্দা কোনো আবদুল্লাহর বেটা মানে আল্লাহর বান্দার বেটা, সেসব কাজ আমি ধরবো। বেরিয়েছে ওই হেতাই কি চাচা তুই আমিন বলে চিৎকার করে উঠলি কেন? হ্যাঁ মিষ্টি ভাজে চাচা হাদিসে আছে গো, দাদা হুজুর হাদিস জানতো নি, গস পাক হাদিস জানতো নি, গরিব নামাজ হাদিস জানতো নি, মেজ হুজুর হাদিস জানতো নি? চাচা দাদা হুজুর বড় পীর সাহেব গরিব নামাজ মেজ হুজুর বড় না আল্লাহ নবী বড়? নবীজি বড় তোকে বলতে হবে চাচা ফিউজ, এদের কথা শুনবো না নবীর কথা শুনবো? হ্যাঁ কেন, নবীজি কি বলেছে? বলে মুসলিম শরীফের এত নাম্বার হাদিসে এত নাম্বার পাতায় আল্লাহ রাসূল বলছে যখন ইমাম গাইরিল মাগদুব আলাইহিম ওয়ালা দাল্লিন বলবে তোমরা সবাই আমিন বলো, এটা নবীজি বলেছে বলে তো বলছি, আমি শহরে যেয়ে শিখেছি গো। যা যা বেশি বকিস নি, আমরা কিচ্ছু জানি না, উনি শহরে যেয়ে শিখেছে। দুদিন পরে দেখি চাচাও ওয়ালা দাল্লিন চাচাও ধরে গেছে আমিন, পাশের এই চাচা বেরিয়ে আসতে বলছে ছোটবেলার বন্ধু তো, হ্যাঁ বে তুই কি করতে আমিন বললি? তুই জানিস নবী সাহেব বলেছে জানিস,
নবীজি বলেছে বলে তো বললাম, এই চাচা একটা বেড়ে গেল, একটা থেকে কটা হলো, দুটো, ওই চাচার সাথে আর একটা তিনটে, এখন গোটা মসজিদ শুধু আমিন হচ্ছে, নবীজি বলেছে। এই জন্য বলে হাদিস যার কাছ তার কাছে শিখলে হবে না। এখন ও যদি আমাকে বলতো যে ভাই নবীজি বলেছে আমিন বলতে হবে, আপনি কেন জোরে বলছেন না? আজ বেশাক তুই মাইক লাগিয়ে বল, নবী যখন বলেছে আমার কোনো আপত্তি নেই, তুই মাইক লাগিয়ে বল, অ্যাজ ইউর উইশ, আমি ফতোয়া দিচ্ছি না। কিন্তু তোর কাছে আমি একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটা কি, যে আল্লাহ রাসূল অতটুকুই বলেছে না আগে পিছে আরো কিছু বলেছে? না, এত নম্বর হাদিস দেখুন, আমি বোকা কোথাকারে, আমি মাদ্রাসার ছাত্র, আমি হাদিস কোরআন পড়া ছাত্র, ওটা পাবলিককে বললে বুঝে নেবে, তুই আমাকে বুঝাচ্ছিস, একটু ভেতরে যেয়ে বুঝাবি না? তবে কি বলেছে আমি বলে দিই, শোন। আন্নাবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কল ইযা ক্বালাল ইমামু সামিআল্লাহু লিমান হামিদা ফাকুলু রাব্বানা লাকাল হামদু ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন ফাকুলু আমিন। হাদিসটা হচ্ছে এইটা, মুসলিমেরই হাদিস, যেটা বলছে এটাই। কি বলছে আল্লাহ রাসূল? বলছে তোমাদের সামনে যখন ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবে, ফাকুলু রব্বানা লাকাল হামদ, তোমরা সবাই রব্বানা লাকাল হামদ বলবে। আর ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন বলবে, ফাকুলু আমিন, তোমরা সবাই আমিন বলবে। তো ভাই হাদিসটা তো এটা, তুমি অর্ধেক আমল করলে অর্ধেক ছাড়লে কেন? যদি বলে কেন, তো নবী চো এখানে দুটো কথা বলতে বলেছে, সামি আল্লাহু লিমান হামিদার পরে আপনার রব্বানা লাকাল হামদ, আর ওয়ালা দোয়াল্লিনের পরে আমিন। তো রব্বানা লাকাল হামদটা তুমি ফিসিক করে বললে, আর আমিনটা চিৎকার করলে কেন? এই জন্য আমার বক্তব্য আপনারা কি বুঝতে পারছেন? তো বললে দুটোই চিল্লে বলো, একটা চিল্লে একটা আসতে কেন? না মানে, আমি মানে কি, মানে কিছু নেই, তোমার ইচ্ছা তুমি চিল্লে বলছো বলো, কিন্তু মানে বুঝাতে আসবে না, তুমি মানে বুঝাতে এসো না। আর যে মসজিদেতে চিল্লে বলা অভ্যাস নেই, দয়া করে সেখানে যেয়ে তুমি চিল্লে বলো না, তোমার জন্য পাঁচজনের নামাজ খারাপ হয়ে যাবে। আর যেখানে চিল্লে বলে তুমি সেটা যাও। এই কথা আমি ভুল বললাম? জুম্মার দিনে দেখবেন অনেক ক্ষেত্রে, জুমার দিনে দেখি নামাজ শেষ হয়ে গেলেই এক একটা ছেলে লাফ মেরে উঠে দাঁড়িয়ে পড়ে। আমার সামনে হয়েছে, জুমার সালাম ফিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, দাঁড়িয়ে পড়ে পেছন ফিরে আমার দিকে দেখছে। যাব কেন, মসজিদ কামড়াচ্ছিল, সালাম ফিরতে লাফ মেরে উঠলি? আজ বস, আমাকে জানা হ্যাঁ, বাইটে তো চুপসে বাইট, চুপ কর বস, বলছে আমার হয়ে গেছে আমি যাব, আমি তোর হয় না, আমাদের বাকি আছে, তুই বস চুপ করে। ফের উসকুস করছে, আমি বস আমাদের দোয়া হবে এখন, দোয়া, বলছে আমি দোয়া করবো, আমি তাও বস। বলে কেন, আমি পাগল, তোর পেছনে আমার বাপ বসে আছে রে, যার পায়ের ধুলোটা আমার মাথার তাজ, আমার চোখের সুরমা আমার বড় ভাই আছে তোর পেছনে, আমার দাদু বসে আছে, আমার পাড়ার মুরব্বিটা বসে আছে, তুই কোল্ডি গিয়ে টিকিয়ে তাদের উপর দিয়ে যাবি, তোর আমি ঠ্যাং কেটে লোবো একদম। তুই দোয়া করিস না করিস কোনো ফারাক পড়বে না, ওটা তোর ব্যাপার, কিন্তু আমার বাপের ঘাড়ের উপর দিয়ে তোকে যেতে দেবো নি। তুই দোয়া করিস না করিস ওটা তোর ব্যাপার, আমি ফতোয়াও দেবো না, হালাল হারাম আমার দেখারও দরকার নেই, কিন্তু আমার বর্দার উপর দিয়ে তোকে যেতে দেবো না, আমার দাদুর কাঁধ ভেঙে তোকে যেতে দেবো না, আমার চাচার কোল টোপকে তোকে যেতে দেবো না, তোর নোংরা পাটা আমার দাদ চাচার কোলের উপর দিয়ে আমি কেন যেতে দেবো তোকে? তুই দোয়া করবি নি করবি নি, তাহলে পেছনের কাতারে দাঁড়াতে পারতিস, সালাম ফিরলে পুকুরে পালা, পাকামুকুরে আগে যে দাঁড়ালি কেন? আমার কথা খারাপ লাগছে নাকি শুনতে? তুমি করো না, আমরা যতক্ষণ নামাজের শেষ হবে তুমি চুপ করে বসো, তোমায় হাত তুলতে হবে রে, তোমায় দোয়াও করতে হবে, তুমি বসো। তোমার জন্য আমি মসজিদের সিস্টেম চেঞ্জ করে দিতে পারবো না, আর আমার বাপের মাথার উপর দিয়ে গেলে আমি তোমায় ছেড়ে দেবো না, ধরে যাবো। কথাটা আবার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? কারণ আদব আদ্দীন কুল্লুহু আদব আজখুদা কাহিক তৌফিকে আদব বেহাদব মাহরুম আজগাশতে ফাদ্দিরাব। আল্লাহ রাসূল যখন আল্লাহ বললেন যে যাও জিব্রাইল আমার রাসূলকে নিয়ে এসো,
আমার জিব্রাইল এসে দেখছে আমার রাসূল আরাম করছে। এ পরবরদিগার, নবী সো গে, উসে আরাম ভি করনে দো, উসে আরাম কা ভি জরুরত হে। আমি ওকে যদি আরাম করতে দিই তোমার হুকুম তামিল হবে কি করে? বলছে জিব্রাইল, আমার হাবিবের কদম মুবারকতে তুমি একটা চুমা দিয়ে দাও, দিমাগে খতমে নবুয়াত আসর হবে, নিগাহে রিসালত খুলে যাবে, ওই সময় তুমি বলবে ইন্নাল্লাহ লামুশতাকুল ইলাইক, বেশক আল্লাহ আপকো দেখনে কা ইস্তিয়াক কর রহে হ্যায়, আল্লাহ আপকো দেখনা চাহতে হ্যায়। চলিয়ে আমার রাসূলের কাছে জিব্রাইল যখন জাগালেন, আমার রাসূল উঠে জিব্রাইল কে বলছে, জিব্রাইল তুমি? জিব্রাইল বলছে, ইতনে তক কবি তো সোয়ে নেই, খুদা নে জব আপকো সোনে কো কাহা তা আপ জাগতে রহতে থে, অর ইয়ে তো মুসরত কে লম্হাত হ্যায়, বড়ি খুশি কি রাত হ্যায়, মেরাজ কি রাত হ্যায়, আজ কা রাত, আজ কি রাত আপকো জাগনা চাহিয়ে থা, বলকে সো গয়ে আপ কাইসে রাসূল হ্যায়। মেরাজের রাত্রে আবার নবী ঘুমিয়েছিলেন, জিব্রাইল যে তুলেছে। তো জিব্রাইল যখন তুলতে যায়, আগে তোলে নে, আগে আল্লাহকে যে বলছে, কারণ তুলতে যে রুকে গেছে, বাপ রে ইসকো বেদার করনা মেরা বস কা কাম নেহি, কিউকি বে আদবি হো সকতে হ্যায়, কিউকি ইয়ে রাসূল ইয়ারো কা ইয়ার হ্যায়, ইয়ে মুহাম্মদ তো রব কা দিলদার হ্যায়, এক বার উনসে দিদার ফির উম্মত কি বেড়া পার হ্যায়। বলুন না সুবহান আল্লাহ, এনা সঙ্গে এমন মুসলমান জিব্রাইল এসে আল্লাহ রাসূল কে যখন জাগায়, আমার রাসূল বলছে, জিব্রাইল তুম কিয়া বাত হ্যায়? বলছে, ইন্নাল্লাহ লামুশতাকুন ইলাইক, বেশক আল্লাহ আপকো দেখনে কা ইস্তিয়াক কর রহে হ্যায়। বলছে, ইত্তে তক হমে চুমা নেহি, আজ কেসে চুম লিয়া? তো জিব্রাইল নে কাহা, পরওয়ারদিগার, হে রাসূল, হম কাহাঁ চুবে, ও তো চুমানে ওয়ালে নে চুমায়া। বলুন সুবহানাল্লাহ, জিব্রাইল মেরে হাবিব কা কদম চুম লিয়া, থোড়া জায়কা ভি তো আয়া। তো জিব্রাইল নে কাহা, ইয়া আল্লাহ, মানে তেরে আরশ কো দেখা, মানে তেরে জন্নত কো দেখা, জন্নত কে চৌকট কো চুমা, এ আল্লাহ, মানে তেরে আরশ কো দেখা, জন্নত কো দেখা, জন্নত কি বাগো বাহার কো দেখা, জন্নত কি লাল আফজার কো দেখা, জন্নত কি গুলে গুলজার কো দেখা, জন্নত কি ফুল দেখা, জন্নত কি কলিয়া দেখা, ইয়া আল্লাহ, জো মজা না তেরে জন্নত মে, না জন্নত কি কলিও মে মিলা, ও মজা রওজাতুল মুহাম্মদ কি তলিও মে মিল গয়া। আল্লাহ, যে মজা আমি কোথাও পাইনি আপনার হাবিবের কদমে পেয়েছি। আল্লাহ হুজুর, আল্লাহ নে ফরমায়ে কি, আপকো বুলায়ে হে, দাওয়াত দিয়ে হে, মগর ইত্তে তক কবি সোয়া নেহি, আজ কেসে সো গয়ে? জিব্রিল, ও মেরে উম্মত কো পতা হে, হামে ভি সুনা দিজিয়ে, ইত্তে তক কবি সোয়ে নেহি, আজ কেসে সো গয়ে? তো মেরে রসুল নে ফরমায়া, সুনো, ইতনে তক মুঝে উনকি জরুরত থা, মাই জাগতে রহতে থে, আজ তো উনে মেরি জরুরত পড়া, তো মাই সো গয়ে। বলুন না সুবহান আল্লাহ, এতদিন আমি দেখতে চাইতাম জাগতাম, আজকে উনি আমাকে দেখতে চাই। কথাটা বুঝতে পারছেন? এইসব ওয়াজ করলে অনেক সময় লেগে যাবে, কিন্তু জরুরি কথাটা একটু বলে দিই না কি গো? জরুরি কথাগুলো আমাদের শুনতে হবে আগে, কারণ আগে দরকার এগুলো, তারপরে আমাদের অনেক মাশাআল্লাহ আল্লাহ করে সময় বাকি আছে ওয়াজ নসিহত শোনার। এখন যুবকদের কাছে মূল কথাটা আমাদের বলতে হবে। এখন তো আদব হচ্ছে মূল, জিব্রাইল পর্যন্ত চমকে গেল, আর আপনি আল্লাহর ঘরে আদব রাখবেন না, লোকের ঘাড়ের উপর দিয়ে যাবেন, হয় না এটা? হুজুর যখন আমিন বললাম, আমি আমিন কেন বললেন? হুজুর সূরা ফাতিহা দোয়া বলছে, এবার আমারটা শুনুন, আমি আসতে কেন আমিন বলি? আল্লাহ রাসূল বলছে, বুখারী শরীফ করুন, সহিহ বুখারী, সহিহ বুখারী করো, আল জামিউল মুসনাদ সাইয়ুল মুখতাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া ইয়াবিহি, এটা হচ্ছে সাইয়ুল বুখারীর অরিজিনাল নাম। এবার আসুন, আমার রাসূল দিন দুনিয়ার বাদশা কি বলছেন? আন্না নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কল, আমরা আসতে আমিন কেন বলি? শুনে নেন, আন্না নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম কল, ইযা কাল আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন ফাকুলু আমিন, মান ওয়াফাকা তামিনহু তামিন আল মালায়েকাত কদ গফর কদ গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বুঝতে পারছেন কি বলছে? আল্লাহ রাসূল বলছে, ইযা কাল আল ইমাম, যখন নাকি ইমাম বলবে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন,
ফাকুলু আমিন, তোমরা সবাই আমিন বলো। তবে শোনো, মান হুয়া ফাকাতাবিনহু তাআমিনিল মালায়েকাতি কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, তোমাদের যাদের আমিন বলাটা ফেরেশতাদের মতো হবে। কেন? আমরা যখন ফাতিহা পড়ি কাদের ফেরেশতারাও কিন্তু ফাতিহা শুনি, আমরা যেমন আমিন বলি কাদের ফেরেশতারাও আমিন বলি। তাই রাসূল বলছে যাদের আমিনটা ফেরেশতাদের মতো হবে আল্লাহ তাদের পূর্বের গুনাহগুলো মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তো ফেরেশতাদের আমিন বলা শোনা যায়, তাই জন্য আমাদের আমিন বলাটা শোনা যায় না। তুমি মুসলিম থেকে আর্ধেক কেটে সাব্যস্ত করতে গেছো চিল্লে, তো তোমার ঠিক ভুলে আমি যাচ্ছি না, আমারটা বোখারি থেকে দলিল নিয়ে নাও। এই জন্য আমরা আস্তে আমিন বলি। ওয়াজ বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে আমরা আমিন জোরে বলবো না আস্তে? কিন্তু আলোচনা যেগুলো করলাম এটা দরকারই কিনা? কেন করলাম? এখানে আমি দেখতে পাচ্ছি আমার আব্বাজানের সঙ্গে উঠা বসা করা মানুষেরা এখানে বসে আছেন, এবং তাদের টেস্ট হচ্ছে কোরআন হাদিস শুনবো। যেহেতু নুরুদ্দিন সিদ্দিকী সাহেবের কাছে এটা শুনে আপনারা অভ্যস্ত, যার জন্য আমি এই মজলিসটার মাওয়াল দেখে আমি একটু কিতাবি আলোচনা করলাম। বুঝা যাচ্ছে তো নাকি? তো আমাদেরকে মাথায় রাখতে হবে এইসব জিনিসগুলো। হুজুর মানে আকাশে উড়ে আসবে তা নয়, হুজুর মাওলানা সব হচ্ছে আমার আপনার মতো মানুষ, এরা খোদা নয়, রসুল নয়, একটা শায়খ, আর এছাড়া কিচ্ছু নয়। এমন মুসলমান আমার কথাই রাগ করবেন না কেউ। এর মধ্যে দিয়ে আমি একটু গীবতের কথাও তুলে নিয়ে এসেছি, সুদের কথাও তুলে নিয়ে এসেছি। এখন আপনি বলবেন ভাই যেন সুদের ব্যাপারটা কি হবে? সত্যি তো সুদ খাওয়া হারাম, আমরা কোরআন থেকে ডাইরেক্ট পেয়ে গেছি, হাদিস থেকে পেয়ে গেছি, কিন্তু কোরআন থেকে পেলাম কি? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা আলাইকুমুর রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। কত পার্সেন্ট হারাম বলেন? কত পার্সেন্ট সুদ নিলে হারাম হবে? এসব কেন বলছেন? না না, আল্লাহ কোরআনে বলেছেন তো, লা তাকুলুর রাবা আদ আফা ওয়া বুদ আফা, এই দুনিয়ার মানুষ তোমরা ডবল ডবল করে সুদ নেবে না, মানে 100-এর পরিবর্তে 100, মানে 200 নেবে না। তুমি 100-এর পরিবর্তে 200 দেই কে? এখন খুব জোর হলে 9% 109 টাকা দেয়। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? কোরআনে বারণ করছে 100-এ 100 লিও না। তা আমি 150 পর্যন্ত নিতেই পারি, 99 পর্যন্ত নিতেই পারি। এখন কেস গন্ডগোল হুজুর, যারা বলছে হাদিসের বাইরে আমল করি না, হাদিস পাকে সুদ সম্পর্কে একটা হাদিসের একটাই পাবেন, সেটা কি? তোমরা কিসের বিরুদ্ধে বেশি নিলে সুদ হবে? আজ-যাহাবু বিজ-যাহাবি ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি আশ-শাইরু বিশ-শাইরি আত-তামারু বিত-তামারি ওয়াল মিলহু মিল মিলহি ওয়াল হিন্তাতু বিল হিন্তাতি, কটা কটা হলো? 6টা। কি? আজ-যাহাবু বিজ-যাহাবি, সোনার পরিবর্তে বেশি সোনা নিও না, সুদ হয়ে যাবে। ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি, রূপোর পরিবর্তে বেশি রূপো নিও না, বেশি দিলে সুদ হয়ে যাবে। জব, জবের রুটি হয় না, জব গম, জবের পরিবর্তে বেশি জব নিও না, সুদ হয়ে যাবে। আত্মামার বিত্তামারে, খুরমার পরিবর্তে বা খেজুরের পরিবর্তে বেশি খেজুর নিও না, সুদ হয়ে যাবে। আল মিলহ মিল মিলহে, লবণের পরিবর্তে বেশি লবণ নিও না, সুদ হয়ে যাবে। বলে হিন্তা তবিল হিন্তাতে, গমের পরিবর্তে বেশি গম নিও না, সুদ হয়ে যাবে। এখন যারা হাদিস নিয়ে বলে আমরা আলে হাদিস নামধারী, অরিজিনাল আলে হাদিস আমরাই, অরিজিনাল সলফে সালিহিনদের মেলে সালেফি আমরাই, যারা হাদিস মেনে চলে তাদেরকে আলে হাদিস বলে। এখন নামধারী এই ফিচিত করে বলছে আমাদের যারা, ওয়াজ বুঝতে পাচ্ছেন? এখন হাদিস পাকে টাকার পরিবর্তে টাকা সুদের তো কথাই নেই। এখন আমি কি বলবো? তোমার নতুন করে ওই দলে যাওয়ার মূলে হচ্ছে তোমার ক্যাশ বিশাল জমে গেছে। এখন সুদটা হালাল করতে গেলে ফুরপুরাওয়ালারা হালাল জীবনে করবে না, এখন কারা হালাল করছে সেইটা দরকার, তাই তুমি ওই দলে গেছো।
ভেতরে খোঁজ নিয়ে দেখো সব সুদ করে হয়ে বসে নেই তো নামাজের। তাই আল্লাহ রাসুল বলছে কি হলো, হাসছেন কেন ভাইজান? কোথায় যে মেরে দিলেন না, আমি কেন মেরে দেবো? ফ্যাক্ট তাই। এখন ফুকরা হুজুরের মুক্তির ফতোয়া দেন, হানাফির ফতোয়া দেন যে সুদ, সমগ্র সুদ হারাম, কিন্তু হাদিস পাকে ছটার বাইরে আর বলা নেই। তো আমি ছটার বাইরে টাকার পরিবর্তে টাকা লেবো তো কি আছে? এখন ওই হুজুরি দরকার, ভেতর থেকে মনে হচ্ছে কে সেখানে বেরিয়ে আছে। একজন লোক মাথায় করে পান বছর ধরে দাওয়াত করে রেখেছে, একটা ছেলে বলছে তোর মাথায় কি বলছে, পান বলছে তোর কেটে লোব দুই কান, হায়াত দ্বারা পান টান ফেলে দিয়েছে বলেন তো। বিদেশে কি হলো? যাবো না, ভরতপুর বাজারে পান বেচতে যাই, ওখানে গেলেই একজন বলে গদ্দান, কোন জায়গাটার নাম গো? এইটাই গদ্দান, এই গদ্দান গদ্দান বহুত জীবনে শুনেছি এইটাই। গদ্দানের কাছে গেলেই একজন বলে যে আপনার তোর কেটে দেবো কান, আমি পান নিয়ে যাবো না, চলেছি। বলে ওর মাথায় কি ছিল? বলে আম ছিল। বলবি এবারে যদি যদি বলে তোকে তোর মাথায় কি আম, তোর কেটে লোবো কান, পান তোর কেটে লোবো দুই কান, যদি তোর বলে তুই এখন বলি তোর মাথায় কি বলবে আম, তুই বলবি তোর পেটের মধ্যে দুবো আস্ত বড় এক থাম। শিখে দিয়েছে এই তো উজবুক বোকা, পান নিয়ে যাচ্ছে, বলছে তোর মাথায় কি, বলছে কেন পান, এ বলছে এবার আমি বলবো, ওর মাথায় আম আছে, বলছে তোর কেটে দেবো দুই কান, বলছে তোর মাথায় কি, বলছে আম, বলছে তোর পেটের মধ্যে ঢুকিয়ে দেবো আস্ত বড় এক থাম। ভুলে গেছে তো না তর্কটা হবে কি করে, বলছে তোর পেটের মধ্যে ঢুকিয়ে দেবো বড় আম গাছ। ভাই শোন, বলে কি পান আর কান মিলেছে? বলছে হ্যাঁ। বলছে আম আর আম গাছ মিললো কি? বলছে মিলুক না মিলুক ঢুকিয়ে দিলাম কিনা বল। এদের তর্কর কেস হচ্ছে এইটা, এদের তর্কর কেস এইটা। কত নম্বর হাদিস আছে সাইকেলে ঠিক এইরকম, হোক না হোক তর্ক করতে হবে। অর কাজ হচ্ছে কি, সুদটাকে মালটাকে হালাল করতে হবে, আসলে সব কিছুই নয়। হাল তেরা চাল হ্যায় মতলব উনকা মাল হ্যায়, কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? রাগ করে লাভ নেই গুরু, দুঃখ করেও লাভ নেই, কারণ আমি তোমার সঙ্গে মারামারিতে পারবো না। আমার এখান থেকে বেশি দূরে বাড়ি নয়, চলো আমি তোমার মশলাগুলো হাল করে দিই, আর ইনশাল্লাহ আলেম নিয়ে এসো করে দেওয়া যাবে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, তো আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহ রাসূল বলছেন কামিন কায়েমিন লা ইয়াকুমু ইল্লা শাহর ওয়া কামিন সাইমিন লা ইয়াসুমু ইল্লা জুআ। পৃথিবীর জমিনে বহু এমন নামাজি আছে সারা রাত ধরে নামাজ পড়ে, ফরজ পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে, সালাতুত তসবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, চাষ পড়ে, আবাবিল পড়ে, সব নামাজ পড়ে, কিন্তু আমি বিশ্বনবী মোহাম্মদ বলি নামাজ তার মোটে হয় না, রাত জেগে দাঁড়িয়ে পা ফোলানো তার সার হয় অনুরূপ। পেটে পাথর বেঁধে শুকিয়ে থাকা তার সার হয়। কেসটা কিরাম হলো? রোজা রাখলে রোজা হয় না, নামাজ পড়লে নামাজ হয় না। আরেকটু বলে দেবো, আমার নবীজি বলছেন দুনিয়ার বুকে এক শ্রেণীর মানুষ আছে, যে মানুষগুলো জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাত শোকার চান্স পাবে না, নাকে গন্ধ পর্যন্ত তাদের যাবে না। চোর নাকি হুজুর? সাহাবারা বলছে ডাকাত, লুটেরা, মদ্যপ, অ্যান্টি সোশ্যাল, আনসিভিলাইজ, কারা তারা?
যে না গো বলহুম ইউসাল্লুন, বরং তারা নামাজি, ওয়াইয়াসুমুন এবং তারা রোজদার, ওয়াইয়াহুজ্জুন এবং তারা হাজী সাহেব লাম ইয়াতিবনা লাহু রিহাম ফিল জান্নাহ, তথাপি আমি মোহাম্মদ বলি তাদের নাকে জান্নাতের গন্ধ পর্যন্ত পৌঁছাবে না। হ্যাঁ রে, আমার আর একটু জলসা আছে তো, কটাই টাইম থাকবে এখন? কটা বাজে? আমার এই দুটো জলসা লেলে এই এক ঝামেলা পাড়ায় লক্ষণপুরে, বুঝলেন? কারণ আমার এই যান ভরে দুটো কথা বলে শান্তি হয় না, এই হলো এখান থেকে ফের ওখানে খেপ মারো, ওখানে খেপ। আপনাদেরকেও বলি আমার জলসা টলসা থাকলে আর জোর করে এলাকার মানুষ হুজুর বলে ব্ল্যাকমেল করবেন না। কেন বলেন তো, না এখানে বলে শান্তি হবে না ওখানে বলে শান্তি হবে। যদিও এই জলসাটা আগে লিয়া না ওইটা আগে লিয়া জানিনি, এইটা আগে লিয়া তোমরা বলছো, এটা ওরা বলবে ওইটা। হ্যাঁ, আমার ম্যানেজার কি বলছে জানেন? ভাত খাইয়ে দিয়েছে তো, বলছে এটা লাস্ট লিয়া না, লক্ষণপুরটা আগে নেয়া, কারণ ওটা আবার 2023 লেখা আছে। তো যাক, সে আগে পিছে না, আমার মোদ্দা কথা বুঝতে পারছেন তো, যে এক শ্রেণীর মানুষ আছে জান্নাতে যাওয়া তো দূরের কথা, নাকে গন্ধ পর্যন্ত পৌঁছাবে না। কেন জানিস তো ও কি বলেছে? কি বলেছে রে? যে হুজুর আছে বলে একটু দেরি হবে, একটু টান দেবা, বলে না ফোন করে। আর যদি হুজুর তাড়াহুড়ো করে দেওয়া যায়, তুলে দিস নি কেন? হ্যালো, তার মধ্যে গিবত গিল্লা তহমত হাসাদিন চাবস্তান চগলকুরি অহংকারী তাকাব্বুরি কালাবাজি অনেক কিছু থাকতে পারে, ভাই ভাইয়ের সহ্য করতে পাচ্ছি না। ওর দুতলা বাড়ি হলে তোমারটা কবে হবে গো? হ্যাঁ, ওর মতো হারামের টাকা থাকলে আমার কবে হয়ে যেত, ব্যাপার একটা হয়ে যায়, জান জ্বালানো কথা। বলছে হুজুর আমরা আপনাকে আনতে এসেছি, দপড়া ফুরফুরাই যাবে কি ভগতপুরে চলে গেছে, কারণ জানি হুজুর যদি ডুবিয়ে দেয় সর্বনাশ, টেনশন আছে। হ্যাঁ, তাহলে আমাদের নামাজের সাথে সাথে অনেকগুলো জিনিসের প্রয়োজন আছে, যেগুলো আপনার নামাজ হচ্ছে কি হচ্ছে না ওটা নির্ভর করছে আপনার স্ত্রীর উপরে, নামাজ হচ্ছে কি হচ্ছে না ওটা নির্ভর করছে আপনার প্রতিবেশীর উপরে, আপনার ইবাদত হচ্ছে কি হচ্ছে না ওটা নির্ভর করছে আপনার কাজকর্ম কারনামা এ জিন্দেগির উপরে, বুঝতে পারছেন? আল্লাহ রাসূল দুনিয়ার বাদশাহ যখন ওয়াহি আসলো কাঁপছেন, যখন জম্মেলুনি, তারপরে নবীজিকে যখন শুইয়ে দিয়েছে, এক সময় আল্লাহ রাসূল বলছে খাদিজা আমি তোমার কোলে একটু মাথা রেখে শোবো, যে বেশক শোন হুজুর। শুনলেন কিছুক্ষণ পরে বলছে খাদিজা তোমার চেহারা দেখলে আমি একটা প্রশান্তি লাভ করি। বলুন না সুবহানাল্লাহ, নবীজি কার কোলে মাথা দিয়ে শুয়ে আছে বলেন? স্ত্রীর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। কার কোলে? তো বইয়ের কোলে মাথা দিয়ে শোয়া কার সুন্নত? সকলে বলুন, আমলটা করেন? রোজের এত লোকের সামনে বলা যাবে না,
মাঝে মধ্যে আমাদেরকে বলতে হবে, তাদের রান্নার নাম করতে হবে, তারিফ করতে হবে, তোমার হাতে কত স্বাদ, নামাজের সঙ্গে কানেক্টেড। হ্যাঁ, নামাজ কোথায় আর বইয়ের না রান্নার, হ্যাঁ অত সোজা নয়, তুমি নামাজ পড়ে আর বইয়ের নুন টুন চাখো না নাকি, ঝালে পুড়িয়ে দিয়েছো তো একদম, হয় না? না রে ভাই, তোমার মশলা খেয়ে গাল পাতলা হয়ে গেছে, যাই খাচ্ছ জ্বলছে, হয় কি হয় না? আপনার নামাজ নির্ভর করছে সেখানে যে আপনি তার সঙ্গে ব্যবহারটা কেমন করছেন, আপনার মায়ের উপর নির্ভর করছে তার সঙ্গে কেমন ব্যবহার করছেন, আপনার ভাই বোনের উপর নির্ভর করছে আপনি তাদের সঙ্গে মুআমিলাত কেমন করছেন। আপনি যে তাকে বলুন, মাশাআল্লাহ তোমার রান্না এত স্বাদ, এত স্বাদ, খুব ভালো লাগে তোমার রান্না। রোজুর অত ভালো তো হয় না, চারটে জায়গায় মিথ্যে বলা চলে, তার মধ্যে একটা বইয়ের সুনাম করা, সুবহানাল্লাহ বলেন, বউ যদি খুশি হয়, আর ওই খুশি হলে আপনার উপর আল্লাহ 10টা রহমত নাজিল হবে, আর ছোট ছোট 10টা জেনার গোনা মাফ হবে। কি আপনার স্ত্রী যদি আপনার উপর খুশি হয়, অতএব বউকে মহাব্বত করা, বউকে ভালোবাসা, স্ত্রীকে খুশি রাখা, বউকে শান্তিতে রাখাটা হচ্ছে ইবাদতের অঙ্গ, এই শান্তিতে রাখা হচ্ছে নবীর সুন্নত। কিন্তু শর্ত লোকের বউকে নয়, নিজের বউকে শান্তিতে রাখতে হবে। শর্ত লোকের বউকে ভালোবাসা সুন্নত নয়, নিজের বউকে ভালোবাসা সুন্নত। কেন বলছি বুঝতে পারছেন তো? বুঝতে পারেন না? মুচকে মুচকে সব হাসছে, স্বভাব খারাপ, ঘর মে বিবি হতে হয়ে ফির পড়া কিছু কো, তোমার জন্য আমার মনটা খুব খারাপ করছে বুঝলে। বউকে এসে জিজ্ঞেস করছে, আজকে কি দিন, কিচ্ছময় বললে না তো, কি দিন বল না, আজ আজকে 14ই ফেব্রুয়ারি না, স্বাধীনতা দিবস না, আজকে ভ্যালেন্টাইন ডে, তুমি জানো না? ঘুরিয়ে বলছে, তুমি কি করে জানলে, তুমি তো সেই সেকেলে লোক, মানে ও কাউকে ঠিক ঝুলিয়েছে, আর সে ওই ডেটে মেসেজ করছে, এর মাথায় এসেছে আজ কিছু তো একটা হবে, চকলেট, বুকেট, রেড রোজ, এই সেই iPhone 13, আর যে কটা ওকে স্টিকার পাঠিয়েছে, ও পয়সা দিয়ে সব কিনে তাকে খুশি করতে দিয়ে দেখছে, সব মিলিয়ে 2,40,000 টাকার চোনা। আর বউকে এসে বলছে, তুমি আমায় ভালোবাসো? উজবুক যদি ভালোই না বাসত, 22 বছর তোর সংসার করে, তোর বাচ্চার মা হয়, নিজের বাপ ছেড়ে তোর বাপকে বাপ বলে ডাকে, নিজের মা ছেড়ে তোর মাকে মা বলে ডাকে, কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? রাত বেরোতে তোর জন্য আঁচল বিছিয়ে বস থাকে, যদি ভালো না বাসত, নিজের ঘরটা নিজের ঘর করতে পারে, আমরা নিজের বউকে জিজ্ঞেস করি, তুমি আমায় ভালোবাসো? আমার মনে হয় এটা বলে তাদেরকে বেজ্জুতি করা। আল্লাহ রাসূল এই শিক্ষাও দিয়েছেন সাংসারিক জীবন, সে একদিন অন্যদিন সময় এলে আমি বলবো। তো ইবাদতের সঙ্গে সব কিন্তু রিলেটেড, টোটাল ফ্যাটারনিটি অফ ইসলাম, যা যা আছে সব কিন্তু ইবাদতের সঙ্গে ইনভলভ হয়ে আছে। তো ভালো আবেদ, ভালো রোজদার, ভালো নামাজি হওয়ার আগে আগে ভালো মুসলমান হতে হবে, আর ভালো মুসলমান তখন হওয়া যাবে যখন ভালো মানুষ আমরা হতে পারব। চলেন, আমার রাসূলের উপর সালামের নজরানে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া হাবিব, ইয়া মুহাম্মদ, ইয়া আরুসাল খাফিকাইনে, ইয়া মুওয়াইয়িদ, ইয়া মুমাজ্জিদ, ইয়া ইমামাল কিবলাতাইনে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, انت شمس انت بدر انت نور فوق نوري
انت يكسر وغالب انت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول يا حبيب السلام عليك صلوات عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب السلام عليك صلوات عليك طلع البدر علينا من سرية الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي يا نبي يا نبي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات عليك يا رب سلم وسلم بارك میرے درود و سلام সকলে একটু ফাতিহা শরীফ ইখলাস শরীফ দরুদ শরীফ পড়লেন সব লেসানি হবে। কি পড়া হয়েছে আমি বল ভুলে গেছি তো আর 196 পারা